নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা টেক্স তো দেখো এই যে বইটা আছে এই বইটা কিন্তু সলভ করাবো নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বইটা সলভ করাবো দু সালের বই মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা খুবই গুরুত্বপূর্ণ বই ভলিউম টু দেখে নাও সুপ্রিয় দর্শকার্থী আজকে আমি বাংলা সলভ করাবো যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই বইটা নেই তাদের জন্য আমি নিয়ে আসছি তোমরা এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে বাংলায় তো অনেকে রিকোয়েস্টের পর কিন্তু আজকে আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বাংলা বইটা সলভ করাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ানে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি কার সুপ্রিয় দর্শকার্থী তোমরা তো জানো যে তপনের মেজ কাকুর ঠিক আছে তপনের মেজ কাকু কিন্তু এই কথাটা বলেছিলেন ঠিক আছে ওয়ান পয়েন্ট টুতে বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় তোমাদের এই গল্পটা কিন্তু অনেকবার পড়িয়েছি ঠিক আছে কয়ের অ্যান্সার হবে আট টাকা দশ আনা ওয়ান পয়েন্ট থ্রিতে ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে অ্যান্সার হবে এই উক্তিটা কিন্তু হচ্ছে কয়ের অ্যান্সার হবে হাসানের কার হবে হাসানের হবে ওয়ান পয়েন্ট ফোরে ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে ছড়ানো রয়েছে কি অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার আমাদের শিশুদের সব বা মৃতদেহ যাকে বলে ওয়ান পয়েন্ট ফাইভে তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে গয়ার্সার উনিশ বার টোটাল কিন্তু উনিশ বার এই বাক্যটি ব্যবহার হয়েছে তোরা সব কর ওয়ান পয়েন্ট সিক্সে তোমায় নিয়ে বেড়াবো গান তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় কয়ারানসার নদীতে ওয়ান পয়েন্ট সেভেনে কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে বাঙালি সাংবাদিকদের বাঙালির সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে খয়ারান্সার লর্ড কার্জন ওয়ান পয়েন্ট নাইনে অরণ্য রোদন বললে কোন ব্যঞ্জনার অর্থ প্রকাশিত হয় খয়ার্সার নিষ্ফল খেদ ওয়ান পয়েন্ট নাইনে চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টদশ শতকে কত টাকা পেয়েছিলেন কয়ার্সার সাত টাকা সাত টাকা ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে এ কলমে লেখা যায় না রেখাঙ্কিত পথটি এ কলমে লেখা যায় না কার দ্বারা লেখা যায় না কলমের দ্বারা কার দ্বারা লেখা যায় না কলমের দ্বারা তার জন্য এটা কী হবে দ্বারা দিয়ে বোঝালে সেটা করণকারক হয় ঠিক আছে সে লাঠি দিয়ে সাপটা মারলো কী দিয়ে মারলো লাঠি দিয়ে তার নিচে যদি লাঠি দেওয়ার নিচে যদি দাগ থাকে তাহলে সেটা কীভাবে হবে করণ কারক হবে সুপ্রিয় দর্শকার্থী ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে অনুসারে কারক শব্দটির অর্থ কি অ্যান্সার হবে যে করে কয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান টুতে পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে কয়ের অ্যান্সার দ্বিগু সমাসে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে ফেলাইলা কনক বলয়দূরে নিম্নরেখ পথটি যে সমাসের উদাহরণ তা হলো ঘয়ের অ্যান্সার মধ্যপদলপি কর্মধারায় ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা কয়ের অ্যান্সার কী হবে একটি হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে আসক্তি শব্দের অর্থ কী আসক্তি শব্দের অর্থ হলো খয়ের অ্যান্সার নৈকট্য নৈকট্য ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে বাসি বাজে এটি একটি কি অ্যান্সার হবে অসম্পাদ কর্তা কর্তৃবাচ্য বাসি বাজে এটি কি অসম অসম্পাদক কর্তা কর্তৃ তো দেখো বাচ্য তো শব্দটির ভূতপত্তিগত অর্থ বছ যোগ যথ ঠিক আছে তো দেখো সলভ করা আছে এটা আমাদের সেট ওয়ান সলভ করিয়েছি এবার আমি সেট টু সলভ করাব মডেল কোশ্চেন সেট টু ওয়ান পয়েন্ট ওয়ানে বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষটি হলেন নিমাই বাবু ওয়ান পয়েন্ট টুতে নদের চাঁদ কোন সময়ে ট্রেন রওনা করিয়া নদীর দিকে হেঁটেছিল অ্যান্সার হবে গয়ারান্সার চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে অমৃত ও ইসব এই দুজনের বাবা ই পেশায় গয়ারানসার চাষি ছিল চাষি ওয়ান পয়েন্ট ফোরে বাহুরক কন্যার জীবন এক্ষেত্রে কন্যা হল গয়ারানসার পদ্মাবতী ওয়ান পয়েন্ট ফাইভে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ রয়েছে গয়ারানসার পত্রপুট পত্রপুট ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে হাসিবে মেঘবাহন মেঘবাহন বাহন বলতে বোঝানো হয়েছে গয়ারসার দেবরাজ ইন্দ্রকে ওয়ান পয়েন্ট সেভেনে কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম অ্যান্সারাবেক গয়ারানসার তৈলক্যনাথ মুখোপাধ্যায় ওয়ান পয়েন্ট এইটে পরিভাষার উদ্দেশ্য হল গয়ারানসার ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা ওয়ান পয়েন্ট নাইনে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি গয়ারসার কালিদাসের ওয়ান পয়েন্ট অঞ্চলতে বাঘে গরুতে ঘাটে জল খায় রেখাঙ্কিত পথটি ব্যতিহার কর্তা কী হবে তোমরা তো জানো যে ব্যতিহার কর্তা ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে বাক্যের ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করলে উত্তরের যে কারক সম্পর্কটি পাওয়া যায় তা হল ক্ষয়রান্সার করণ সম্পর্ক ওয়ান পয়েন্ট ওয়ান টুতে সমাসে প্রাধান্য পায় গয়ার্সার অর্থ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে সসৈন্য সজেনাজি রেখাঙ্কিত পথটি কোন সমাস অ্যান্সার ব্যাকসার সহার্থক বহুভোগ সহার্থক বহু সহার্থক বহু ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে এইটুক পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর অ্যান্সারবে কয়ার আনসার সরল বাক্য পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে বাক্য শব্দের অভিধানিক অর্থ হল হবে অর্থযুক্ত পদগুচ্ছ অর্থযুক্ত পদ গুচ্ছ ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ক্ষয়ার অ্যান্সার ভাব বাচ্চে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে তারপর যুদ্ধ এল এটি কোন বাচ্চের উদাহরণ অ্যান্সার হবে ক্ষয়ার অ্যান্সার কর্মবাচ্য কর্মবাচ্য এবার আমি মডেল কোয়েশ্চেন পেপার থ্রি নিয়ে আলোচনা করবো ওয়ান পয়েন্ট ওয়ানে তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন গয়ার সন্ধ্যাতারা সন্ধ্যা তারা ওয়ান পয়েন্ট টুতে বিরাকির ঝোলার ভিতরে যে বই ছিল তা হল এ মানে কয়ার আনসার হবে গীতা ওয়ান পয়েন্ট থ্রিতে নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারই করেছে খয়ার্সার চার বছর ওয়ান পয়েন্ট ফোরে তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা স্বপ্ন দেখতে পারলো না গয়ার শান্ত হলুদ দেবতারা ওয়ান পয়েন্ট ফাইভে ওই নতুনের কেত্তন ওড়ে কেত্তন শব্দটির অর্থ কী কয়রাঝার পতাকা ওয়ান পয়েন্ট সিক্সে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির উৎস হল অ্যান্সার গয়ারাঝার পাতার পোশাক ওয়ান পয়েন্ট সেভেনে স্টাইলাস আসলে কি স্টাইলাস আসলে গয়ারাঝার ব্রোঞ্জের শলাকা ওয়ান পয়েন্ট এইটে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবাদ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইংরেজি জানে না বা অতি অল্প জানে গয়ের অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আছে ওয়ান পয়েন্ট নাইনে অনেক ধরে ধরে টাইপ রাইটারের লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন ক্ষয়ের অ্যান্সার শঙ্কর রায় ওয়ান পয়েন্ট জিরোতে অনুসর্গ প্রধান কারক হল অ্যান্সার ব্যাকয়ারেন্সার করণ কারক ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে পুষ্পে পুষ্পে ভরা সখী রেখাঙ্কিত পথটি হল অ্যান্সার ব্যাকয়ার্সার করণে বিষপার করণে বিষপার উদাহরণ ওয়ান পয়েন্ট ওয়ান টুতে যে সমস্যা সমস্যামান পথ দুটির কোনোটিরই অর্থ প্রাধান্য থাকে না অন্য অর্থ প্রকাশ পায় সেটি কী সমাস অ্যান্সার ব্যাক খয়ার্সার বহু বৃহী সমাস বহু বৃহী ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে অস্তাচলগামী দিননাথ অস্তাচলগামী দীননাথ নিম্নরিখ পথটি যে সমাসের উদাহরণ অ্যান্সার হয়ে গয়ালসার উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে শর্ত সাপক্ষে বাক্যমাত্রই গয়ার্সার জটিল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে এটি হলো অ্যান্সার বেগ ঘয়ারাঞ্চার যৌগিক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিছে আছে এটি কোন বাচ্চের উদাহরণ ক্ষয়রাঞ্চার ভাব বাচ্য ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে প্রদত্ত কোন ধরনের বাচ্চ পরিবর্তনটি বাংলা ভাষায় অমিল অ্যান্সার বেগ ঘয়ার্সার কর্মবাচ্য থেকে ভাব এবার আমি মডেল কোশ্চেন সেট ফোর সলভ করাব রয়মাইটিন প্রশ্নবিচিত্রা যার পেজ নম্বর দুশো সাতানব্বই মডেল কোশ্চেন পেপার ফোর ওয়ান পয়েন্ট ওয়ানে তুমি তো ইউরোপিয়ান নও কে অপূর্বকে কথাটি বলেছিলেন ক্ষয়ের অ্যান্সার বর্মার সব ইন্সপেক্টর ঠিক আছে ওয়ান পয়েন্ট টুতে রেললাইন থেকে ব্রিজের দূরত্ব কত অ্যান্সার বে কয় অ্যান্সার এক মাইল ওয়ান পয়েন্ট থ্রিতে আমাকে বাসানোর জন্য তো আমার মা আছে কথাটির বক্তা কয়ারান্সার অমৃত ওয়ান পয়েন্ট ফোরে কৃপা করো পদ্মা যার কৃপা চাইছেন তিনি হলেন গয়ারানসার নিরঞ্জন ওয়ান পয়েন্ট ফাইভে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে যা জাগ ছিল তা হলো গয়ার্সার মন্ত্র ওয়ান পয়েন্ট সিক্সে কৌশিক ধ্বজ কথার অর্থ ক্ষয়রাঝার রেশমি পতাকা ওয়ান পয়েন্ট সেভেনে ফাউন্টেন পেন সংগ্রহ করতেন ক্ষয়রাঝার শৈলজানন্দ মুখোপাধ্যায় ওয়ান পয়েন্ট এইটে কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য অ্যান্সারবে গয়রাঝার ইউরোপ আমেরিকায় ওয়ান পয়েন্ট নাইনে যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন লেখকের মতে তাদের রচনায় কিরূপ অ্যান্সার বেক কয়ের অ্যান্সার উৎকট ওয়ান পয়েন্ট অঞ্চলতে লোপে পাপ পাপে মৃত্যু রেখাঙ্কিত পথটি কোন কারক অ্যান্সার বেক গয়ের আনসার অপদানকারক ঠিক আছে থেকে থেকে হইতে লোপ থেকে পাপ মানে থেকে থেকে হইতে হলে অপদানকারক হয় ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছিলেন গয়ের সার পতঞ্জলি ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কোন কর্মধারায় সমাসে উপমেয়ের উল্লেখ নেই কয়ার্সার উপমান কর্মধারায় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে আমরা এই সমাজবদ্ধ পথটি যে সমাসের দৃষ্টান্ত এক একশেষ দ্বন্দ্ব সমাস ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে তোমার কথা শুনেই সে কাজ করছে বাক্যটি একটি গয়ারান্সার শর্ত সাপক্ষে বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে অর্থবোধের জন্য বাক্য পথসমূহের যথাযথভাবে বলে অ্যান্সার বে ক্ষয়ার্সার আসক্তি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চের উদাহরণ ক্ষয়রান্সার ভাব বাচ্চ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কর্মবাচ্যের কর্তাকে বলা হয় কয়ার্সার অনুক্ত কর্তা তো মোটামুটিভাবে আমাদের মডেল কোশ্চেন ফোর সলভ হয়ে গেছে এবার আমি মডেল কোশ্চেন ফাইভ সলভ করিয়ে দেব মডেল কোশ্চেন ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ানে পত্রিকায় প্রকাশ পাওয়ার তপনের গল্পটির নাম গয়ারান্সার প্রথম দিন ওয়ান পয়েন্ট টুতে এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়ির বাড়িতে ছিলেন গয়ারান্সার সাত দিন ওয়ান পয়েন্ট থ্রিতে সে কি মুসলধরায় বর্ষণ পাঁচ দিনের বর্ষণের পর কতক্ষণ বর্ষণ থেমেছিল অ্যান্সারবে তিন ঘন্টা গয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট ফোরে শঙ্খ ঘোষের প্রকৃত নাম অ্যান্সারবে খয়াচার চিত্তপ্রিয় ঘোষ ওয়ান পয়েন্ট ফাইভে তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা অ্যান্সারবে খয়াচার কুসংস্কার আচ্ছন্ন দেশবাসী পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্সে আমার শুধু একটা কোকিল আমার শুধু একটা কোকিল এটি কোকিল এই কোকিলটি হল কয়রাসের কবির অনুভূতির জগৎ কবির অনুভূতির জগৎ ওয়ান পয়েন্ট সেভেনে লিপি শিল্প কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত কয়রাসার সত্যজিৎ রায় ওয়ান পয়েন্ট এইটে আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাদ্য হবে যখন এদেশে কয়রাসার বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে ওয়ান পয়েন্ট নাইনে দোয়াতে তৈরি কালীর একটি বাহারি নাম হলো ঘয়রাঞ্চার সুলেখা ওয়ান পয়েন্ট অন্ধ্রতে তিল থেকে তেল হয় দুধে সানা এটি খয়রানসার বিবৃতিবাচক অবদান বিবৃতিবাচক অবদান ওয়ান পয়েন্টে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় গয়ারানসার নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তা ওয়ান পয়েন্ট ওয়ান টুতে যে সমাসে সমস্যামান পদ্মটির উভয় পদই বিশেষ ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে ক্ষয়রান্সার কর্মধরায় সমাস নেক্সট প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান পুরুষ সিংহ শব্দটির ব্যার বাক্য হলো খয়রান্সার পুরুষ সিংয়ের ন্যায় পুরুষ পুরুষ সিংয়ের ন্যায় খয়রান সার ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সাপক্ষ পদ কী জাতীয় বাক্য ব্যবহৃত হয় খয়রান সার জটিল বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে ভাত দিয়ে হাত খাও এই বাক্যের অভাব অ্যান্সার অ্যান্সারবে কয়ারানসার যোগ্যতার ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃপার্যের রূপ হলো খয়রান সার তিনি টিকিট কেনেননি তিনি টিকিট কেনেন নিই ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে জন্ম নিল ফাউন্টেন পেন উদাহরণটি হলো গারেন্সার কর্ম কর্তৃ বাচ্চ্য কর্ম কর্তৃ বাচ্চ্য তো সুপ্রিয় দর্শকার্থী আমি কিন্তু তোমাদের কিন্তু টোটাল পাঁচখানা সেট বাংলার সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো দেখো এই সেটগুলো কিন্তু শুরু হয়েছে দুশো নব্বই নম্বর পেজ থেকে দুশো নব্বই থেকে তিনশো টোটাল কিন্তু দশখানা পেজের এমসি কিউব এ মানে এমসি কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি এইগুলো ভালো করে প্র্যাকটিস করলেই ভালো করে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি আজকে তো এক থেকে পাঁচখানা সেট সলভ করে দিয়েছি কাল পাঁচ থেকে দশ করিয়ে দেবো ঠিক আছে পাঁচ থেকে দশ করিয়ে দেবো তো ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে কিন্তু তোমরা